সাজিদ হক জানতে চেয়েছেন ছেলে মেয়ে নিজে নিজে দুজন সাক্ষী রেখে কোর্ট ম্যারেজ করে এক হুজুরের মাধ্যমে বিয়ে করেছে ছাড়া বিয়ে হয় না জানার পর বিয়ের দুই বছর পর মেয়ে তার বাবাকে জানিয়েছে এবং তার বাবা মেনে নিয়েছে পরে মেয়ের বাবাকে দুঃখিত আবার বিয়ে দেওয়ার কথা বলা বলেছে আমি আগের বিয়েই মেনে নিয়েছি এখন কি আবার বিয়ে করতে হবে কিনা যদি তারা অভিভাবক ছাড়া বিয়ে হয় না এই মতটিকে তারা বিশুদ্ধ মনে করেন এবং এই মতের দলগুলো তাদের কাছে স্পষ্ট হওয়ার কারণে তারা এই মতটিকে অগ্রাধিকার দিয়ে থাকেন তারা আবার বিয়ে পড়ায় নিতে হবে সেটাই হলো উচিত দুজন সাক্ষীর সামনে শুধুমাত্র ইজাব কবুল বা প্রস্তাব সম্মতি দুজন সাক্ষীর সামনে এটা করলেই হয়ে যাবে ইনশা আল্লাহাবিদ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা একেবারে আমাদের নির্ধারিত সময় পার হয়ে চলে আসছি এক ঘন্টারও বেশি সময় হয়ে গেছে বিধায় আজকে আমরা আর কন্টিনিউ করতে পারছি না আর আরো একটা প্রশ্ন একান্ত উত্তর দিয়ে দিচ্ছি যেটি নামে একজন প্রশ্ন করেছেন ভবিষ্যৎ